নমস্কার, আমি বাবলি আর আপনারা দেখছেন বঙ্গ বাবলি ইউটিউব চ্যানেল। আপনাদের সকলকে স্বাগত বঙ্গ বাবলি ইউটিউব চ্যানেলে। আজকে চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি আইসিডিএস কেন্দ্রিক। আজকের ভিডিওতে কথা বলবো আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পারদের ট্রান্সফার নিয়ে, তাদের ট্রান্সফার হয় কিনা এবং কিভাবে ট্রান্সফার করতে হবে তা নিয়ে আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা ইউটিউব চ্যানেলে নতুন, যারা এখনও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখুন। চলুন আজকের ভিডিও শুরু করি। আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পারদের ট্রান্সফার দুরকমভাবে হয়, একটি মিউচুয়াল ট্রান্সফার আর একটা এমনি জেনারেলভাবেই হয়। মিউচুয়াল ট্রান্সফারের জন্য আপনাকে অবশ্যই, যার সাথে আপনি মিউচুয়ালি ট্রান্সফার করবেন, আপনাদের দুজনের মধ্যে বোঝাপড়া ক্লিয়ার থাকতে হবে এবং দুজনেরই যদি ইচ্ছে হয় যে আপনারা ট্রান্সফার নেবেন একে অপরের সেন্টারে, তাহলে আপনাদেরকে দুজনকে অফিসে যেতে হবে এবং প্রপার ডকুমেন্ট সাবমিট করে এবং কথা বলে এটা মিউচুয়ালি ট্রান্সফার হয়ে যায়। আরেকটা ট্রান্সফার আছে যেটা এমনি আপনারা ট্রান্সফার নিতে চান, কোনো মিউচুয়াল ট্রান্সফার নয়। আপনার পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় আপনি ট্রান্সফার নিতে পারেন, যে একই ব্লকের মধ্যে নিতে হবে বা একই ডিস্ট্রিক্টের মধ্যে নিতে হবে তার কোনো মানে নেই। আপনি পশ্চিমবঙ্গের যে কোনো ডিস্ট্রিক্টে যে কোনো জায়গায় আপনি ট্রান্সফার নিতে পারেন। তার জন্য আপনাকে কি করতে হবে, একটি প্রেয়ার দিতে হয় থ্রু প্রপার চ্যানেল। ট্রান্সফারের জন্য প্রপার রিজন দেখাতে হয়, আপনি যে ট্রান্সফারটা নিচ্ছেন তার জন্য যথেষ্ট পরিমাণ কারণ দেখাতে হবে, যথাযোগ্য কারণ দেখাতে হবে যে কী কারণের জন্য আপনি ট্রান্সফারটা নিতে চাইছেন। যদি প্রপার রিজন থাকে তাহলে কোনো অসুবিধা হবে না। প্রেয়ারের চিঠি বা অথবা আলাদাভাবে এনওসি নিতে হয় দুই অফিস থেকে, যে প্রজেক্টে যাবেন সেখানকার অফিস থেকে এবং যেখান থেকে যাচ্ছেন সেখানকার আইসিডিএস অফিস থেকে এনওসি নিতে হবে। সাথে কিছু ডকুমেন্টস নিতেই হবে, যেমন অ্যাপয়েন্টমেন্ট লেটার, জয়েনিং লেটার, যে রিজনে যে কারণের জন্য আপনি ট্রান্সফারটা নিচ্ছেন তার সাপোর্টে ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে। এগুলোই করলে আপনি ট্রান্সফার পেয়ে যাবেন। অনেক ক্ষেত্রে ট্রান্সফারের জন্য প্রসেসগুলো কমপ্লিট করতে সময় লাগে, আবার অনেক ক্ষেত্রে খুব তাড়াতাড়িও হয়ে যায়। তাই আপনারা দু রকমভাবেই ট্রান্সফার নিতে পারেন, মিউচুয়ালি এবং এমনি জেনারেলভাবে। এই যেগুলো বলা হলো সেগুলো ফলো করে নিতে পারেন। অনেক ক্ষেত্রে অনেক বেশি সময় লেগে যায়, অনেক ক্ষেত্রে কম সময়ের মধ্যে ট্রান্সফার হয়ে যায়। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর কি কি বিষয় নিয়ে ভিডিও বানালে ভালো হয়। চেষ্টা করব সেসব বিষয় নিয়ে ভিডিও বানানোর। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।